বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আবারও নর্থ ইস্টার্ন রেলওয়ে থেকে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। খুব সুন্দর নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে এবং অনেকদিন পরে এই প্রকার ভ্যাকেন্সি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশনটায় কী কী রয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে সেই নতুন নোটিফিকেশন যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুর থেকে আসা। এক্ষেত্রে আমরা আলোচনা করব অনলাইন অ্যাপ্লিকেশন 22/6/2022 থেকে শুরু হয়েছে, 5/7/2022 পর্যন্ত থাকবে। যারা অ্যাপ্লিকেশন করবেন এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। পোস্ট কী রয়েছে এক্ষেত্রে জুনিয়র টেক অ্যাসোসিয়েট যেটা রয়েছে, এবং আরেকটা রয়েছে ওয়ার্কস এবং ইলেকট্রিক এবং টিআরডি ডিপার্টমেন্টের মধ্যে এবং সিগন্যালের মধ্যে। তবে যারা অ্যাপ্লিকেশন করেন শূন্য পদ খুব বেশি বলুন বাট খুব কমও বলুন 20 মতো ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসেনশিয়াল কোয়ালিফিকেশন জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট ওয়ার্কসের মধ্যে 3 ইয়ার্স ডিপ্লোমা রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, অথবা বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং 3 ইয়ার্স টিউশন প্রয়োজন পড়বে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা 4 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ারিং থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট ইলেকট্রিক্যাল এবং ট্রেডে বলা হয়েছে, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থাকলেও আপনি অ্যাপ্লিকেশন করতেন, 4 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি যদি থাকে এই ফিল্ডের মধ্যে তাহলেও আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট সিগন্যালের ক্ষেত্রে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইনফরমেশন টেকনোলজি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এগুলো থেকে থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং 4 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি থাকলেও কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং যে আপনাদের মার্কসগুলি ক্যারি করা হবে, জেনারেল ক্যান্ডিডেটের জন্য 60%, ওবিসি নন ক্যান্ডিডেটের জন্য 58% এবং এসসিস্টের জন্য 50% থাকবে কোয়ালিফিকেশন। তবে গেট যারা কোয়ালিফাইড করেন তাদেরকে প্রায়োরিটি বেশি দিতে হবে। এজ লিমিট আলটিমেটলি তুলে ধরা হচ্ছে 18-30 বছর, ওবিসির জন্য 18-36, এসসিস্টের জন্য 18-38। অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, মোটামুটি ভালোই ফি লাগবে, সেটা আপনারা দেখে নেবেন কত টাকা ফি লাগছে। রিজার্ভ ক্যান্ডিডেটের জন্য একটু ছাড় দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে আরও অনেক কিছু দেখতে হবে, তবে সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে গেট যারা রয়েছেন তাদের একটু বেশি হবে, বাট কোয়ালিফিকেশন উপর নির্ভর করে এইভাবে কিন্তু ক্যালকুলেশনে টানা হবে। ইন্টারভিউ হবে, এক্সপিরিয়েন্স থাকবে, সেগুলো থাকলে হয়তো গুরুত্ব একটু বেশি দেয়, এগুলো উপর নির্ভর করে কিন্তু সিলেকশনটা হবে। তবে আলটিমেটলি আপনারা চাইলে এগুলো স্টাডি করতে পারেন, সেটা আমরা ছেড়ে দিয়েছি। এখন দেখে নিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে তাদের পোর্টাল থেকে, সেই পোর্টাল লিঙ্ক আমরা দিয়ে দেবো ভিডিও নিচ্ছে, সেগুলো আপনি ভালোভাবে দেখে অ্যাপ্লিকেশন করবেন। কারণ অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে ফটো উইদাউট ক্যাপে দিতে হবে, প্লাস এক্ষেত্রে সিগনেচার ডকুমেন্ট আপলোড করতে হবে, সেগুলো আপনি ভালোভাবে দেখে শুনে কিন্তু অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। তাছাড়া যারা অ্যাপ্লিকেশন করবেন মান্থলি রিমুনারেশন আপনি যেটা পাবেন আপনি সেটা তুলে ধরা হয়েছে, সেটা আপনারা লক্ষ্য করবেন। বাট প্রথম হচ্ছে সিলেকশন, সেটা নিয়ে আপনারা একটু ভাবুন। তারপরে যারা অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনাদের ডিউরেশন কি তাকে তুলে ধরা হয়েছে, এবং ট্রেনিং পিরিয়ড হবে কিছুদিনের জন্য, খুব বেশি সময় বলবো না। তারপরে বাকি যা যা প্রয়োজন ডেয়ারনেস অ্যালাউন্স যা আছে সবই পেয়ে যাবেন, সেটা আপনারা লক্ষ্য করবেন। বাট অ্যাপ্লিকেশনে মোটামুটি কিন্তু ভালো তুলে ধরা হয়েছে যারা অ্যাপ্লিকেশন করবেন, নোটিফিকেশনটাকে ভালোভাবে চেক করবেন। এবং আজকে যেটা আমরা আলোচনা করলাম নর্থ ইস্টার্ন রেলওয়ে থেকে খুব সুন্দর নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে অনেকদিন পরে টেকনিক্যাল ফিল্ডে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন, যেমন এঙ্গেজমেন্ট ফর এই সমস্ত পোস্টগুলিতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিন্তু অনেকে প্রায়োরিটি পেতে পারেন ত্রিপুরা থেকেও। ঠিক আছে বন্ধুরা, ছোট্ট বিষয় বন্ধু ছিল। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই নিচে কোন করুন। দেখা কমিটিতে সকলে ভালো সুস্থ থাকবেন। জয় হিন্দ।